আঙ্কেল আপনি এখানে দাঁড়িয়ে আছেন কেন? ভেতরে আসুন, আসুন। যেভাবেই হোক ওই সত্যনারায়ণকে তাড়ানো গেছে। বাড়ি ছেড়ে চলে যাব বলে অরুণের সাথে আবার কি করছে? সেই জন্যই তো ভিডিও ক্লিপটা অরুণকে দেখাতে বলছিলাম, কিন্তু তুমিই তো বারণ করে দিলে। এই শয়তান লোকটার বড্ড সাহস পেরেছে, এবার মনে হচ্ছে ভিডিও ক্লিপটা অরুণকে দেখাতেই হবে। চলো। গঙ্গা, আঙ্কেল যখন তোমাকে বললেন যে উনি বর্মা চলে যাচ্ছেন, তুমি ওনাকে কিচ্ছু বললে না? তোমাদের মধ্যে যা যা কথা হয়েছে সেসব বলার জন্য আঙ্কেল নিজে আমার অফিসে এসেছিলেন। তারপর আমি ওনাকে বোঝালাম যে এত তাড়াতাড়ি বর্মা যেতে হবে না। অরুণ যেভাবে অনুরোধ করলো ওর কথা ফেলে আমি যেতে পারলাম না, সেই জন্য আমি ফিরে এলাম। আঙ্কেলের কিন্তু খুব খিদে পেয়ে গেছে, ওনাকে খেতে দিয়ে দাও। আমি রুমে যাচ্ছি আঙ্কেল। সীতা, আমি এই লোকটাকে সম্মানের সাথে বাড়ি থেকে বের করবো ভেবেছিলাম, কিন্তু ও নিজের মান সম্মান হারানোর জন্যই আবার ফিরে এসেছে। নিজের সম্মান যখন নিজেই হারাতে চায় তখন আমাদের কি করার আছে? তুমি গিয়ে পেনড্রাইভটা নিয়ে এসো, অরুণকে এই লোকটার আসল চেহারা দেখানো দরকার। এখনই যাচ্ছি আমি। একটু দাঁড়াও মা। তুমি যে পেনড্রাইভটা আনতে যাচ্ছিলে সেটা এটা কিনা দেখো তো। আমার বিরুদ্ধে রেখে দেওয়া তোমাদের এই পেনড্রাইভটা এখন আমার হাতে চলে এসেছে, তাই সাহস করে আমিও মহলে ফিরে এলাম। এটা তোর কাছে গেল কি করে? এই মহলে তোমরা যে কোনো জিনিস যেখানেই লুকিয়ে রাখো সেটাকে খোঁজার জন্য যেমন আমার চোখ আছে, সেটাকে নেওয়ার জন্য আমার হাতও আছে। এটা আমাদের থেকে চুরি করে নিয়েছিলিস, আবার আমরাই নিয়ে নিলাম। অরুণের কাছে গিয়ে আমি তোর এই ভালো মানুষের মুখোশটা খুলে দেব। না গঙ্গা, তাড়াহুড়ো করো না, ওইটা দেখিও না। ওটা দেখালে আমার মান সম্মান চলে যাবে, ওটা দেখালে আমি মরে যাব। আমি তোমার পা ধরে ক্ষমা চাইছি, ওইটা আমায় দিয়ে দাও। তোকে ক্ষমা করা সম্ভব না গঙ্গা। এই চালাক, শুধু তুই একা নস, আমরাও আছি। আর একটু পরেই তোর আসল পরিচয়টা অরুণ জেনে যাবে। হে ভগবান! শোনো, এই পেনড্রাইভটা একটু চেক করো না। এতে কি আছে গঙ্গা? আঙ্কেল আঙ্কেল বলে অনেক সম্মান দিয়েছো তো, ওই সত্যনারায়ণের আসল চেহারা আছে এই পেনড্রাইভের মধ্যে। চেক করো একবার, তাহলেই বুঝতে পারবে। আঙ্কেলকে ডাকো। ওনাকে কেন ডাকতে হবে? উনি যখন তোমার সামনে থাকেন না, তুমি যা নয় তা বলতে থাকো ওনার ব্যাপারে। তোমাদের মধ্যে যা যা সমস্যা রয়েছে আমি আজকে সব সমস্যার সমাধান করে দেবো, ডেকে আনো ওনাকে। আমি ডাকতে পারবো না। ঠিক আছে, আমি নিজেই ডাকছি। আঙ্কেল, 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 আঙ্কেল! হ্যালো, আপনার নাটকের পর্দা উঠে গেছে, সেই কারণেই তো আপনাকে ডাকা হচ্ছে। যান, এই যা না। কি হয়েছে অরুণ, ডাকছিলে? আপনার ব্যাপারে কিছু একটা দেখানোর জন্য গঙ্গা আমাকে একটা পেন ড্রাইভ দিয়েছে, আমি আপনার সামনেই প্লে করব। না অরুণ, ওটা তুমি দেখো না, ওটা তুমি দেখো না, আমার কথা শোনো। শোনো, তুমি চালিয়ে দেখো। এটা ওটা দেখলে ধর্ম সংকটে পড়বে, দয়া করে ওটা দেখো না। না,
সঙ্গে দেখতেই হবে, তুমি এক্ষুনি দেখো। অরুণ দাঁড়ান আঙ্কল। ওম নমঃ শিবায়, 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 ওম নমঃ শিবায়। হে দেবাদিদেব মহাদেব, তুমিই আমার কাছে সব। জয় দেবাদিদেব মহাদেবের জয়, জয় মহাদেব। আমার কাছে আপনি ভগবানের মতো, আপনার এই বাড়ি আমার কাছে পবিত্র মন্দিরের মতো, আমার কাছে আপনিই সবকিছু। ওম নমো নমঃ, ওম নমো নমঃ, ওম নমো নমঃ, ওম নমো নমঃ, ওম নমো নমঃ। আরে অরুণ, তোমাকে কি সুন্দর দেখাচ্ছে! আমি যতক্ষণ এ বাড়িতে আছি, শুধু অরুণের উপর নয়, অরুণের ছবির উপরেও একটা দাগও লাগতে দেব না। দেখে নিও অরুণ, যখন তুমি ছোট ছিলে তোমাকে আদর করতে পারিনি, এখন তোমাকে আদর করব। আহা, কি মিষ্টি শোনা অরুণ, কত মিষ্টি হাসি, কি মিষ্টি মুখটা, কি মিষ্টি হাসি, কি মিষ্টি মুখটা, কি মিষ্টি হাসি। কি গঙ্গা, তুমি আমাকে বললে যে আঙ্কেলের ব্যাপারে কিছু একটা খারাপ জিনিস দেখাবে, ভিডিও দেখে তো আঙ্কেলের প্রতি আমার সম্মান আরো বেড়ে গেল, এটা দেখার জন্যই এত জোর করছিলে তুমি আমাকে। আজকে সকাল থেকে গঙ্গা আমাকে কিছু না জানিয়ে বিভিন্ন জায়গা থেকে আমার ভিডিও করছিল, কিন্তু কেন করছিল তখন বুঝতে পারিনি, এখন বুঝতে পারছি, এই সমস্ত কিছু তোমাকে দেখানোর জন্যই ও করছিল। কি গঙ্গা, অরুণের ফটোতে যখন চুমু খাচ্ছিলাম সেটারও ভিডিও করেছ? অরুণ কি ভাবছে বলো তো? আমি খুবই সামান্য মানুষ, আমি দেখাতে না চাইলেও তোমার প্রতি আমার একটা ভালোবাসা তো সবসময়ই কাজ করে, কিন্তু তুমি দেখলে হাসবে তাই দেখতে বারণ করছিলাম। আরে এতে ঠাট্টা করার কি আছে বলুন তো, এই ভিডিও দেখার পর আপনার প্রতি আমার সম্মান আরো অনেক বেশি বেড়ে গেছে। তুমি আঙ্কেলকে সবসময় ভুল বুঝেছ, কিন্তু আজকে ওনার ভালো কাজগুলোর ভিডিও করে আমার মনে হয় তুমি আঙ্কেলকে বুঝতে পেরেছ। তুমিও যে আঙ্কেলকে সম্মান করছো সেটা দেখে আমার খুব ভালো লাগছে। এই ভিডিওটা যেমন আমি দেখেছি, মনে হয় বাড়ির সবার দেখা উচিত, গিয়ে দেখাও। যাও গঙ্গা। অরুণ, মনে হয় তুমি এখন কোনো দরকারি কাজ করছিলে, তুমি কাজ করো, আমি আসছি। ঠিক আছে। কি হলো, ওই সত্যনারায়ণ উচিত শাস্তি পেয়েছে তো? আরে না, এই পেন ড্রাইভে আমাদের বানানো ভিডিওটা ছিল না। এই পেন ড্রাইভে ও পূজো করছে, ফুল দিচ্ছে, কীর্তন করছে, এই সব ভিডিও ছিল। ও আমাদেরকে বোকা বানিয়েছে, ওর কাছে থাকা পেন ড্রাইভ আমাদের পেন ড্রাইভ বলে ভাবাটা একদম উচিত হয়নি। তার মানে আমাদের পেন ড্রাইভ আমাদের কাছেই আছে, চলো গিয়ে দেখি আমরা। চলো তাড়াতাড়ি। এখন দেখতে পাচ্ছি না তো, কোথায় গেল? আমার কাছে আছে। হ্যাঁ,
আমাকে অপমান করার জন্য তোমরা আমার ভিডিও বানিয়েছিলে, আর আমি সেটা বদলে আমার সম্মান যেতে পারে সেই রকম ভিডিও দিয়ে দিয়েছি। আমার পেন ড্রাইভটা তুই হয়তো নিয়ে থাকতে পারিস, কিন্তু আমার ল্যাপটপে ওটা সেভ করে রাখা আছে। ওটা দিয়ে তোর আসল রূপটা না সবার কাছে বার করব। গঙ্গা, আমার ল্যাপটপটা নেই। যে একটা পেন ড্রাইভ নিয়ে যেতে পারে সে একটা ল্যাপটপ নিতে পারবে না? আমার কাজ না হওয়া পর্যন্ত এই বাড়ি থেকে কেউ আমাকে বের করে দিতে পারবে না। আমার রুমের মধ্যে লুকিয়ে রাখা ল্যাপটপ আর পেন ড্রাইভটা ও কি করে এখান থেকে এসে খুঁজে নিয়ে যেতে পারে? তোর রুম থেকে কিভাবে আমি ল্যাপটপ আর পেন ড্রাইভ নিয়ে নিলাম সেটা ভেবে মাথা খারাপ হয়ে যাচ্ছে। কিন্তু তোর ঘরে আমি যে ক্যামেরা লুকিয়ে রেখেছি সেটা আমি ছাড়া আর কেউ জানে না। তোর বাবা যতদিন বেঁচে ছিলেন আমি ওনার মান সম্মান ঠিক মতো রক্ষা করেছিলাম, কখনো অন্যথা হয়নি। আর ওই পাপি সত্যনারায়ণ আর মল্লিকা দুজনে মিলে তোর বাবার বাড়িতে থেকে ওখানে যে কি অন্যায় করে বেড়াচ্ছে কিচ্ছু জানতে পারছি না। মা, ওই বাড়িতে যারা আছে তারা সবাই বুদ্ধিমান। ওই লোকটা আর ওই লোকটার বউ রোজ যে নাটকটা করে চলেছে সেটা বেশি দিন চলবে না, একদিন ওরা ঠিক ধরা পড়বেই। ওদের মধ্যে একমাত্র ভালো ছিল ওই বৃন্দা মেয়েটি। আমাদের এই অসময়ে ওই পপি ওকে ওইখানে টেনে নিয়ে চলে গেল, আর এইখানে আমরা কি করে যে এখান থেকে পালিয়ে বাঁচবো তা বুঝতে পারছি না মালতি। মা, আমরা কোনো ঝামেলা করিনি বলে ওরা আমাদের এখন এভাবে খুলে রেখে দিয়েছে। ঠিক এইভাবেই যদি আমরা অশান্তি না করি ওরা আমাদের রুমের দরজাটাও ঠিক খুলে দেবে, আর তখনই আমরা এখান থেকে পালিয়ে যাওয়ার প্ল্যানটা করে ফেলবো, আর তখনই আমাদের প্ল্যানটা পুরোপুরি সাকসেসফুল হবে। তুমি একটু ধৈর্য ধরো মা। কি রে বেটা? দাদা, সত্যদা খরচার জন্য টাকা দেয়, আর সময় সময় খাবার জন্য টাকা দেয়, আর রাতে মদ খেতেও টাকা দেয়, কিন্তু বাড়িতে গিয়ে বউয়ের সাথে দেখাই করতে দেয় না। হ্যাঁ গুরু, আমারও খুব কষ্ট হচ্ছে। চলো একটা কাজ করি, আজকে তুমি বরং এখানেই থাকো আর আমি একটু বাড়িতে গিয়ে আরাম করে আসি, ঠিক আছে? তাহলে আমি এখানে থাকবো আর তুমি বাড়ি থেকে ঘুরে আসবে। না রে, আমাদের যা যা দরকার সেটা যদি আমাদের কাছেই থাকে তাহলে আমরা কেন বাড়িতে যেতে যাবো? আরে তুমি কি বলছো গুরু, এই বাড়িতে যে মালদি আছে না ওই মেয়েটাকে তোর কেমন লাগে রে? এই কি এত চিন্তা করছিস বলতো, মালতীকে তোর পছন্দ হয়নি নাকি? মালতী আমায় পছন্দ করে না। আরে ওকে দেখতে একটা মিষ্টি আমের মতো। তাহলে চল একবার গিয়ে দেখে আসি। গুরু, সত্যদা যদি জানতে পারে তাহলে কিন্তু কষ্ট আছে। আরে দাদা তো ওদেরকে শত্রু বলে মনে করে। কি যে বলছিস না তুই, দাদা আমাদেরকে কেন কিছু বলতে যাবে? চল 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 গিয়ে দেখে আসি আমরা। চল 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 তুই দাঁড়া আমি দেখছি। মালতি দরজাটা খোলো। খোলো খোলো তোরা মদ খেয়েছিস? হ্যাঁ
আপনারা দুজন একই ঘরের মধ্যে কষ্ট পাচ্ছেন বলে দুঃখে মদ খেয়ে ফেলেছি, সেই জন্য আপনারা হয়তো একসাথে থেকে বোর হচ্ছেন। আজকের রাতটা অন্য কারোর সাথে থাকলে কেমন হয়? কিচ্ছু লাগবে না, তোরা আগে এই ঘর থেকে বেরিয়ে যা। এই দেখো কি গো মালতি, তোমার মা মানা করছে কেন? তুমি তো নিজের রুমেই যাচ্ছ, বলো। আমি আমার মাকে ছেড়ে এখান থেকে কোথাও যাব না, চলে যাও। তুমি আসলে আমরাও চলে যাব। কি রে নেশা করে ঝামেলা করছিস এখানে? আরে যাবে তো, আমরা যে একটু মদ খেয়েছি তুমি ধরতে পেরেছো, সেই জন্য তুমি আজকে আমাদের সাথেই যাবে। আমার গায়ে তুমি হাত তুললে, বড় সাহস। হ্যাঁ কিচ্ছু করবে না, চল বলছি। গোদাবালাজি তাড়াতাড়ি এখান থেকে পালাতে হবে, চল মা। চল ভেতরে, চল চল, আয় ভেতরে। পালাবি ভেবেছিলি? এখান থেকে পালাবার চেষ্টা করছিলি? বন্ধ কর, বন্ধ কর। পাপি কোথাকার, বাড়ি থেকে পালিয়ে গিয়েছিলাম তোকে ভাসাবার জন্য নয়। আমার মেয়ের সম্মান বাঁচাবার জন্য। আমরা এখান থেকে পালিয়ে গেলে তুই ফেঁসে যাবি বলে তাই আমাদের এরকম করে মারছিস। এখানে কি হয়েছিল তা তো তুই জানিস না। তুই আমাদের জন্য চাঁদেরকে পাহারা দিতে রেখেছিস, ওরা আমার মেয়েকে ধর্ষণ করার চেষ্টা করেছে। আমার সম্পত্তির উপরে নজর রেখে আমাদেরকে এইভাবে কষ্ট দিচ্ছিস,
এই অন্যায়টাও আমাদের সহ্য করতে হবে। তোকে কিচ্ছু বলে লাভ নেই, কারণ তুই তো বদলাবি না। কি জন্য জানিস? কারণ তোর শরীরে দয়া মায়া বলে কিচ্ছু নেই। এই তোর যা ইচ্ছে তাই তুই কর, আর কোনো কথা তোকে বলতে আসবো না, কিচ্ছু জিজ্ঞেস করব না। কিন্তু তুই আমাদেরকে এই বাড়িতে বন্ধ করে আর কষ্ট দিস না। তুই নিজের হাতে আমাকে আর মালতীকে মেরে ফেল, মেরে ফেল। কেন এত চিন্তা করছিস? মান সম্মান যাওয়ার পরে এই জীবন আমাদের আর লাগবে না। মেরে ফেল আমাদেরকে, মেরে ফেল, মেরে ফেল। আমাদের সংসার করতে দিলি না, মেরেও ফেলতে পারছিস না। তুই সত্যি করে বল কি চাস? তুই তোর সাথে বন্ধুত্ব করা ছেড়ে দিয়ে আমি আর কি কি করেছি বলতে পারিস? কেন এরকম কষ্ট দিচ্ছিস আমাদের? আমাদের নিয়ে আর কি করতে চাস তুই? ঠিক আছে, তোমরা ভেতরে যাও। এত সব হবার পরেও আমাদের ভেতরে বন্ধ করে রাখবি তুই? আমাদেরকে এত কষ্ট দিয়ে তুই কিন্তু ঠিক করছিস না। তুই যা যা পাপ করলি না তার জন্য শাস্তি পেতে হবে তোকে, তোকে অনেক বড় শাস্তি পেতে হবে। তুমি কেঁদো না মা। তোরা এখানে কাজ করতে এসেছিস, শুধু কাজটাই করতে থাক। কাজ ছাড়া অন্য কিছু করলে একেবারে কেটে ফেলে রেখে দেব। যদি বাঁচার ইচ্ছা থাকে না, ভদ্রভাবে থাকাটা শিখে নে। বাবা, মালতী আসার পর থেকে ওকে কিচ্ছু দেওয়া হয়নি, কিন্তু আজ ওর জন্য এই নেকলেসটা এনেছি। এটা আমি মালতীকে দেব। তুমি আশীর্বাদ করো যেন ও সারা জীবন খুব ভালো থাকে। বৃন্দা, নে বৃন্দা, জুসটা খেয়ে নে। লাগবে না। দেখ, আমি তোকে লক্ষ্য করে যাচ্ছি। তুই এখানে আসার পর থেকেই না ভালো করে খাওয়া দাওয়াই করছিস না। তুমি বুঝতে পারছো না মা, কি করে খাওয়া দাওয়া করব? মালতীর মতো নাটক করতে আমার কষ্ট হচ্ছে মা। আর তো মাত্র কয়েকটা দিনের কথা রে, এতদিন যখন চুপ করে রইলি, আর কয়েকটা দিন সহ্য করে নে না মা। আমাদের কাজটা যখনই হয়ে যাবে আমরা এখান থেকে চলে যাব। মালতী, মালতী, আসছি। ও অরুণ, আমি ডিস্টার্ব করলাম না তো? তুমি এমন সময় এলে যে দরজাটা বন্ধ ছিল, তোমাকে অনেক কষ্ট দিয়ে ফেললাম অরুণ, তাই না? কি করছিস মালতী? আসো দাদা। তুই আসার পর থেকে তোকে আমি কিচ্ছু দিতে পারিনি, তাই ভাবলাম তোকে একটা উপহার দিই, সেই জন্য তোর জন্য নেকলেস এনেছি।
তোর পছন্দ হয়েছে কিনা দেখ। কেমন লাগলো? তোর পছন্দ হয়েছে নেকলেসটা? বাবার সামনে এটাকে রেখে আশীর্বাদ নিয়ে এসেছি। দাদার হাত থেকে তুই যদি আজকে এই গয়নাটা নিস তাহলে তোর বিয়ে খুব তাড়াতাড়ি হবে। এই নে তোর উপহার। থ্যাঙ্কস দাদা। হ্যাঁ, এটাই তো দেখার বাকি ছিল। এই এক সপ্তাহের মধ্যে ওদের দুজনের খুব ভাব জমেছে দেখছি। আর এই ভাব কোথায় গিয়ে যে দাঁড়াবে তা কি জানি না। ব্যাপারটাকে হালকা ভাবে নিলে চলবে না, কিছু তো একটা করতেই হবে। তোর যদি এরপরে আরো কিছু লাগে আমাকে বলে দিস। মায়ের সাথে কথা বলছিলি মনে হচ্ছে, আমি এসে ব্যস্ত করলাম। ঠিক আছে, আমি আবার পরে আসব। ঠিক আছে। অরুণ, জানো তো তোমার আর তোমার বাবার খুব বড় মন। মালতী ভেবে এই নেকলেসটা আমাকে দিয়ে গেল। এই নেকলেসটা আসলে যার প্রাপ্য আমি তার হাতেই তুলে দেব। কালচক্রটা নিয়ে এসে গেছিস? কালচক্র নিয়ে আসতে বলেছিলেন, আমি নিয়ে এসেছি। এখন এটা নিয়ে কি করব? চঞ্চনগিরি ভৈরবের জ্ঞান দৃষ্টি হয়ে থাকা রক্তাক্ষী দেবী দেখবার মতো ওই কালচক্রটা এখানেই কোথাও আছে, কিন্তু ওটা আমাদের দ্বারা খোঁজা সম্ভব হচ্ছে না। কি করব সেটা ভেবে মাথা একেবারে খারাপ হয়ে গিয়েছিল। ওই ভৈরব আমাকে একটা বুদ্ধি দিল। ভৈরবেশ্বরের দেওয়া বুদ্ধি আমাদের নিশ্চয়ই কাজে লাগবে। এবার কি করব আমরা? পদ্ম অংশের কালচক্র, বরুণ অংশের কালচক্র, ময়ূর অংশের কালচক্র, সৌম্য নায়কী, ভব্য নায়কী, রাম্য নায়কী বলে তিনটে কন্যার আত্মা। ওই তিন কন্যারা প্রিয় বান্ধবী হয়ে থাকার কারণে ওদের তিনজনের মধ্যে একটা আকর্ষণ শক্তিও ছিল। ওরা কালচক্র রূপে বদলে গেলেও ওদের তিনজনের মধ্যে এখনো সেই শক্তি তেমনই আছে। ওই শক্তি অনুসারে এক একটা কালচক্র যখন কোনো কালচক্রের সামনে আসে তখন সেই কালচক্র একে অপরের দিকে আকর্ষণ করে থাকে, ভৈরব বলেছিল। তোর হাতে থাকা কালচক্রের শক্তি দিয়ে ওই মায়াশক্তি লুকিয়ে রাখা কালচক্রটা বাইরে বের করব। আমি যা বলছি সেটাই তুই কর। তোর হাতে যে কালচক্রটা রয়েছে সেটা নিয়ে এই জায়গাটা খুঁজে দেখ, তখন মায়াশক্তির লুকিয়ে রাখা কালচক্রটা নিজের থেকেই বেরিয়ে আসবে। ঠিক আছে, এক্ষুনি খুঁজছি। শক্তি তোর হাতে থাকা কালচক্রটাকে নিয়ে নেওয়ার জন্য এসে গেছে। ওই কালচক্রটাকে শক্ত করে ধর।
নন্দিনী, মায়া শক্তি যদি গাছের দিকে এগোতে থাকে তাহলে কালচক্র গাছের দিকেই আছে। প্রথমে মায়া শক্তি যাতে ওই গাছের দিকে না যেতে পারে সেদিকে খেয়াল রাখিস। নন্দিনী, কালচক্র গাছের মধ্যেই আছে। তোর হাতে থাকা কালচক্রটা ওই গাছের কাছে নিয়ে যা, তখন দেখবি ওই কালচক্রটা গাছ থেকে বেরিয়ে আসবে। কালচক্রের মধ্যে থাকা এক আকর্ষণ শক্তির কথা বলে একটা কালচক্র হাতে আসতে সাহায্য করেছ, সেই রকম তোমার ত্রিনেত্র শক্তি দিয়ে যদি আর একটা কালচক্র জায়গা দেখিয়ে দিতে পারো তাহলে সেটা উদ্ধার করতে পারবো। সেটা কোথায় আছে আমাকে সন্ধান দাও। বাবা, আরেকটা কালচক্র কোথায় আছে? ওই কালচক্রটা এখানে নেই, সেটাই আমার ভৈরব জানালো। ওটা আমরা পরে খুঁজে নেব। প্রথমে যে দুটো কালচক্র আমাদের হাতে আছে সেটাকে যত্ন করে রাখতে হবে। চল যাই আমরা। বাবা, আমাদের অদৃশ্য করে দিন। এই নন্দিনী, ভৈরবেশ্বরের দয়া দিয়ে মায়াবী শক্তির কাছ থেকে কালচক্রটা ছলনা করে হাতিয়ে নেবে ভেবেছে, কিন্তু আমি সেটা হতে দেব না। সেই জন্য ঠিক এইভাবে আজকে ওর হাতে যেরকম দুটো কালচক্র রয়েছে গঙ্গাকে সামনে রেখে আমি ওটা ওর কাছ থেকে নিয়ে নিয়েছিলাম। ঠিক ওইভাবে আজকেও তোর কাছ থেকে ওই কালচক্রটা কিভাবে নিতে হবে সেটা আমি ভালো মতো জানি। নাকশক্তিকে কিভাবে কব্জা করতে হয় সেটা আমার থেকে ভালো আর কেউ জানে না। নন্দিনী যাই করুক না কেন, ওর শেষ আমার হাতেই লেখা রয়েছে। নাকশক্তিকে কিভাবে কব্জা করতে হয় সেটা আমার থেকে ভালো আর কেউ জানে না। নন্দিনী যাই করুক না কেন, ওর শেষ আমার হাতেই লেখা রয়েছে। এতদিন যে মায়া শক্তিকে দেখে সবাই ভয় পাচ্ছিল, আজকে তুই তোর শক্তি দিয়ে তাকে কব্জায় এনেছিস, কিন্তু আমার প্রতিজ্ঞা শেষ অবধি তোকে আমার হাতেই মরতে হবে। Thank you.
এই সময় আঙ্কেলের রুমে এর কি কাজ? অরুণ এই রুমে সবাইকে যেতে বারণ করা সত্ত্বেও ও কেন গেল? বেশ বেশ, ব্যাপারটা অরুণকে জানাতে হবে। গঙ্গা, সত্যনারায়ণ আঙ্কেলের রুমে ঢুকেছে। অরুণকে এখন নিয়ে গেলে ও ধরা পড়ে যাবে, তারপর অরুণ ওকে নিশ্চয়ই তাড়িয়ে দেবে। আচ্ছা, আমি এক্ষুনি ওকে ডেকে নিয়ে আসছি। শোনো, বাবার ঘরে যাতে কেউ না ঢোকে তার জন্য তুমি আমাকে চাবি দিয়েছিলে তো? হ্যাঁ, তাই তো। বাবার ঘরে এখন সত্যনারায়ণ গেছে। উনি কি করে গেলেন? জানি না, তুমি গিয়ে দেখো তো। বাবার রুমে চাবি দাও। এই না। তুমি যখন বলছো, একবার ওই ঘরটায় খুঁজে দেখি। এসো তুমি। চলো, এখানে তো নেই। সীতা মনে হয় ভুল দেখে তোমায় বলেছে। বাবার ঘরের মধ্যে এরকম একটা রহস্যময় ঘর আছে। এটার থেকে বড় রহস্য তো ভেতরে আছে। সেই দিনটা ভালো ছিল না বলে তোমাকে আমি দেখাতে পারিনি। চলো আজ ভেতরে গিয়েই দেখাই, তুমি দেখে একেবারে অবাক হয়ে যাবে। এসো গঙ্গা। রহস্যময় ঘরটা তাহলে এটাই। সব দেখে নিয়েছি, এবার শুধু এগুলোকে নেওয়ার পালা।
সব কিছু আমার বাবা শুধুমাত্র আমার জন্য রেখে গেছে। এত কিছু রেখে গেছে মানে বুঝতে পারছো যে বাবা আমাকে কতটা ভালোবাসত? তোমাকে বাবা কতটা ভালোবাসতেন আমি জানি, কিন্তু উনি তোমার জন্য এত কিছু রেখে গেছে, এগুলো দেখে আমার সম্মান আরো বেড়ে গেল। এখান থেকে তোমার যা যা পছন্দ তুমি নিয়ে নিতে পারো। না, এত সব কিছু দেখে আমার আনন্দ হয়েছে ঠিকই, কিন্তু আমি কিছু নিতে পারবো না। এসব কিছু এখানেই থাক, কেউ দেখে ফেলার আগে আমাদের এখান থেকে যাওয়াই ভালো। ঠিক আছে, চলো যাই। চলো যাই এখান থেকে। শোনো, তুমি ঘরে যাও, আমি সীতার সাথে দেখা করে আসছি। গঙ্গা, ও কি ধরা পড়লো? ও রুমের ভিতরে ছিল না। রুমের ভিতরেই গেল, আমি দেখেছি। ও রুমের ভিতরে গেলে আমরা তো দেখতে পেতাম। ও ওখানেই কোথাও লুকিয়ে আছে, তুমি ওটা ঠিক করে দেখতে পাওনি। ও ভিতরেই ছিল, অথচ ওকে ধরতে পারলে না। গঙ্গা, কি চিন্তা করছো এত? সত্যনারায়ণ ঘরের ভিতরে ঢুকেছিল, তুমি কি শিওরলি বলতে পারো? কিন্তু আমরা তো ওকে দেখতে না পেয়ে, আমরা তো রহস্যময় ঘরের ভিতরে ঢুকে সব দেখে এলাম। ও ঘরের ভিতরে লুকিয়ে থেকে ওই রহস্যময় ঘরের ভিতরে সব দেখে ফেলেনি তো? কোনো সন্দেহই নেই, ও নিশ্চয়ই দেখেছে। ও যখন তখন ওই রুমে যাচ্ছে মানে ওই রহস্যের জায়গাটা দেখার জন্যই যাচ্ছে। এখনো অবধি ও এটা জানতো না, এখন তোমরাই ওই জায়গাটা ওকে দেখিয়ে দিয়েছো। হে ভগবান, এরম কথা বলো না, এরম হলে খুব সমস্যা হবে। ও দেখেছে কি দেখেনি সেটা বড় কথা না, ওই রহস্যময় ঘরে ওই সম্পত্তিটা বাঁচানোই এখন মূল উদ্দেশ্য। এখনো অবধি ওই সত্যনারায়ণের উপর শুধু আমরা নজর রেখেছিলাম, এরপর থেকে ওই রহস্যময় ঘরের উপরেও আমাদের নজর রাখতে হবে। সম্পত্তির লোভে ও ওই রুমের মধ্যে গেলে ওকে সাক্ষী সমেত ধরে অরুণের সামনে দাঁড় করাতে হবে।